শিউলি আক্তার, আপনি লিখেছেন বৃদ্ধাশ্রমের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা কি ভালো লক্ষণ? বৃদ্ধাশ্রম বন্ধে আমাদের করণীয় কী হতে পারে? বৃদ্ধাশ্রম বন্ধ করার কথা আমরা বলবো না, বৃদ্ধাশ্রম বন্ধ যেন হয়ে যায়, অর্থাৎ বৃদ্ধাশ্রমের জন্য প্রয়োজন না হয় সেই চেষ্টা, সেই সংগ্রাম আমাদের থাকতে হবে। আমি বন্ধ করার ব্যাপার নিষেধ করেছি এই জন্য যে যদি বৃদ্ধদের বাসা বাড়িতে থাকার সুযোগ না থাকে, তাদের কোথাও না কোথাও থাকার ব্যবস্থা তো করতে হবে, সেই হিসাবে বৃদ্ধাশ্রম গুলো হয়তো গড়ে উঠেছে। কিন্তু আমাদের সমাজে বৃদ্ধাশ্রম গড়ে উঠছে এবং দিন দিন বাড়ছে, এর মানে হলো আমাদের মধ্যে নীতিনৈতিকতা, মোরালিটি আস্তে আস্তে কমে যাচ্ছে এবং আমাদের মধ্যে আমাদের সন্তানদের বাবা মার প্রতি যে দায়িত্ববোধ সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটার জন্য আমাদের প্রত্যেকটা স্তরে ধর্মীয় শিক্ষা বাড়াতে হবে। আমরা ধর্মীয় শিক্ষাকে সংকুচিত করছি বিভিন্নভাবে, এটাকে যত সংকুচিত করবো তত আমাদের সমাজে বৃদ্ধাশ্রমের পরিমাণ বাড়বে, এটাকে যত সংকুচিত করবো তত বেশি পারিবারিক বন্ধনগুলো ভেঙে খান খান হবে, আমাদের সামাজিক সৌন্দর্যগুলো নষ্ট হবে, পারিবারিক সৌন্দর্যগুলো নষ্ট হবে এবং আমরা পশুকে হার মানানো আপনার অপরাধ কর্মে দিন দিন জড়িয়ে যাব। যেমনটি আমরা দেখতে পাচ্ছি সমাজের চিত্র, শিক্ষিতের হার বাড়ছে কিন্তু মনুষ্যত্বের হার দিন দিন কমে যাচ্ছে। তো এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো সমাজের সর্বত্র, ব্যক্তি এবং পরিবারে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় চর্চা বাড়ানো। ধর্মীয় শিক্ষা, ধর্মীয় চর্চা এটা যদি না বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই এই অবস্থা থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো না। আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বাবা মার প্রতি দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। সন্তানরা বেঁচে থাকতেও বাবা মা যদি বৃদ্ধাশ্রমে যেতে হয় তাহলে সে সন্তান কুলাঙ্গার সন্তান ছাড়া কিছুই নয়। এ সন্তান তার জন্য এটা সবচেয়ে বড় লজ্জা যে তার বাবা মা বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন। আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং আমরা দায়িত্বশীল যেন হতে পারি, আল্লাহের জন্য হতে পারি সে তৌফিক দান করুন।